সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করি ভালো আছো সবাই। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘদিন বন্ধ করোনার জন্য আমরা সাবধানে সবাই আছি, থাকবো ইনশাল্লাহ যতদিন করোনাকালীন থাকবে। আমরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব তাড়াতাড়ি আমরা করোনা মুক্ত হব। তবে যতদিন আমরা মুক্ত হতে পারিনি, নিরাপদে থাকবো, সাবধানে থাকবো। তো আমরা ঘর বন্দী থাকলেও আমাদের পড়া বন্দী থাকবে না। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন পাঠ দেওয়ার ব্যবস্থা করতেছি, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে সবসময়। তাতে তোমরা বিভিন্ন বিষয়ের কিছু কঠিন জটিল সমস্যাগুলো আমাদের বিজ্ঞ ছাত্রের কাছে সমাধান পাবে। তো আজকে আমি মোহাম্মদ রেজাউল করিম, তোমাদের সপ্তম শ্রেণীর 2.3 অধ্যায়ের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি, এবং এই সমস্যাটি একটি বাস্তব সমস্যা। তোমরা জানো আমাদের বিশেষ করে শহরে প্রায় প্রত্যেক বাড়িতেই পানির ট্যাঙ্ক থাকে, আশা বাড়িতে আছে। ইদানিং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে প্রতিটি গ্রামেই প্রায় চলে গেছে, অর্থাৎ পানির ট্যাঙ্ক প্রায় সব বাড়িতেই লক্ষ্য করা যায়। তো সেই সংক্রান্ত একটি সমস্যা আমরা সমাধান করব। বন্ধুরা লক্ষ্য করো তাহলে, এখানে একটি পানির ট্যাঙ্কের তিনটি নল আছে। সচরাচর আমাদের দুটি থাকে, একটি দিয়ে পানি ঢুকবে, একটি বের হবে। তো এখানকার সমস্যা যেটা উল্লেখ করা আছে, তিনটি নল, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ট্যাঙ্কটি যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ হয়, তৃতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্কটি 60 মিনিটে খালি হয়। এটি ছিল আমাদের উদ্দীপকের অংশ। প্রথম প্রশ্নটি, 20 মিনিট ও 30 মিনিট এক ঘন্টার কত অংশ? দ্বিতীয়তে বলা আছে, ৬ নম্বরে, প্রথম ও দ্বিতীয় নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পানি পূর্ণ হবে? অতঃপর ৯ নম্বরে বলা আছে, তিনটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পানি পূর্ণ হবে? তো এসো আমরা যৌথভাবে সবাই মিলে লক্ষ্য করি এবং আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করি। তো প্রথম প্রশ্নটি সমাধান আমরা দেখতেছি। বন্ধুরা, এখানে বলা হয়েছে 20 মিনিট ও 30 মিনিট এক ঘন্টার কত অংশ? তাহলে এক ঘন্টা মানে কি? এখানে ঘন্টা এবং মিনিটের মধ্যে একটু তফাৎ আছে। তাহলে এক ঘন্টা মানে, হ্যাঁ ঠিক ধরেছো, এক ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 20 মিনিট এক ঘন্টা বা 60 মিনিটের কত অংশ? অর্থাৎ আমরা কি লক্ষ্য করতেছি, 60 মিনিট, অর্থাৎ এই 20 মিনিট 60 মিনিটের কত অংশ কি হবে? হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? অর্থাৎ এত অংশ। তাহলে পরেরটি কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, তাহলে ওটা হবে 20 মিনিট 60 মিনিটের কত অংশ? 3 এর 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, এটা 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 এবং 1/3। আমরা আমাদের সমাধান পেয়ে গেছি মনে হয়। এবারে আমরা দ্বিতীয় অংশে আসি, অর্থাৎ ৬ নম্বর সমাধানে যাব। এখানে বলা ছিল প্রথম ও দ্বিতীয় নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। আমরা একটু ছবি আঁকাই ট্যাঙ্কের, আমরা লক্ষ্য করি যে এখান থেকে পানি ঢুকতেছে, দুইটি নল দ্বারা ঢুকবে, আরেকটি নল দ্বারা বের হয়ে যাবে। আমাদের
আমরা একটু চিত্রণের মধ্যে বসে যাচ্ছি লক্ষ্য করো একটি ট্যাংক দুইটি নল দ্বারা পানি ঢুকতেছে একটি দিয়ে ঢোকে 20 মিনিট মিনিটে আরেকটি নল দ্বারা ঢোকে 30 মিনিট অর্থাৎ এই ট্যাংকটি যদি এই একটি নল দিয়ে ঢোকানো হয় পানি তাহলে 20 মিনিট সময় লাগবে আর যদি আরেকটি নল দিয়ে ঢোকানো হয় তাহলে 30 মিনিট লাগবে আর এই পানিপূর্ণ ট্যাংকটি যদি খালি করার আমাদের চিন্তা ভাবনা থাকে আমরা যদি খালি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি খালি করতে চাই আমাদের এই নলটা খুলে রাখলে তখন 60 মিনিটে খালি হবে তো আমরা প্রশ্ন যদি লক্ষ্য করি প্রথম ও দ্বিতীয় নল একসঙ্গে খুলে দিলে ট্যাংকটি কত সময় পানি পূর্ণ হবে আমাদের ইমার্জেন্সি ভিত্তিতে খুব পানি দরকার তখন আমাদের দুইটি সোর্স থেকে তো দুইটি নল দিয়ে আমরা পানি পূর্ণ করব তাহলে লক্ষ্য করি আমরা একসঙ্গে খুলে দিলে কত সময় পূর্ণ হবে অর্থাৎ তাহলে আমরা প্রথম দেখি প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় ট্যাংক প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে কত এক বাই বিশ অংশ অর্থাৎ এটির বিশের এক অংশ পূর্ণ হবে আবার আসি আমরা দ্বিতীয় নল দ্বারা এবার কত আছে 30 মিনিট জি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে এক মিনিটে পূর্ণ হবে তাহলে কত এক বাই 30 অর্থাৎ এটা যদি প্রথম নল দ্বারা আমরা এক মিনিটে পূর্ণ করি তাহলে 20 ভাগের এক ভাগ পূর্ণ হবে মাত্র আর যদি দ্বিতীয় নল দ্বারা আমরা এক মিনিটে পূর্ণ করি তাহলে কি হবে 30 ভাগের এক ভাগ পূর্ণ হবে এখন যেহেতু আমাদের প্রশ্ন বলেছে দুটি নল একসঙ্গে খুলে দিতে বলছে তাহলে আমাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য মানদণ্ড সমান করতে হবে অর্থাৎ নির্দিষ্ট এক মিনিট এখানে 20 এবং 30 ছিল আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য লক্ষ্য করব যে একটা নির্দিষ্ট সময়ে ট্যাংকটি কত অংশ ভরবে অতএব উভয় নল দ্বারা একত্রে এক মিনিটে পূর্ণ হয় কি করতে হবে হ্যাঁ ঠিক ধরেছো দুটি যোগ করতে হবে তাহলে আমরা এই ভগ্নাংশটিকে যোগ করব বন্ধুরা 20 আর 30 এর লসাগু কত হ্যাঁ আমরা করিয়ে দেখি তাহলে কি হলো 2 পাঁচে 15 পাঁচ দুই গুণ 10 তাহলে 2 5 3 গুণ 2 কত হচ্ছে 5 গুণ 10 3 গুণ 30 এই দুগুলো হ্যাঁ 60 60 ই হবে আমরা একটু ফাস্টা করে দেখব যে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য ভুল করা যাবে না অনুমানে কাজ করা যাবে না 60 20 দিয়ে ভাগ দেবো কত 3 3 কে 3 30 দিয়ে দুবার তাহলে কত আসলো 3 2 এ পাস এটাকে আমরা আরো সংক্ষেপ করতে পারি লঘুচাপ নিতে পারি
अच्छा के पास पास बारो साई अर्थात उभय नल उभय नल जो दूटी नल जो एक संगे पूर्ण करते चाय एक संगे सर दूटा नल दिए टैंकी भर पूर्ण करब ये टैंक पूर्ण करते गले एक मिनिटे पूर्ण हो एक बारो अंश तेल एक बारो अंश पूर्ण हलो पूरा टैंक भरते हमें कत समय लगे ठीक है एकटाई हाँ तब उभय नल द्वारा एकत्रे अंश पूर्ण हो एक मिनिटे पूर्ण हो कत अर्थात एक मिनिटे खाली सरि
खाली है ষাট মিনিটে খালি হয় এক বার সম্পূর্ণ অংশ অর্থাৎ এক মিনিটে খালি হবে কত এক বাই ষাট অংশ তাহলে এক মিনিটে সে খালি করতে পারে ষাট ভাগের এক ভাগ আর আমরা গণক সমাধান থেকে ঘনক সমাধান থেকে দেখেছি যে এক মিনিটে পূর্ণ হয় ষাট ভাগে পাঁচ ভাগ অতএব তিনটি নল যদি চালু থাকে তাহলে এক মিনিটে খালি হবে কত আমরা একটু কথায় লিখি তাহলে শুদ্ধ হবে দুটি তারা পূর্ণ হয়েছিল একটা তারা খালি করেছিল তাহলে আমরা লক্ষ্য করেছি প্রথমে ষাট ভাগে পাঁচ ভাগ ষাট বাই পাঁচ এখন আসবে ষাট বাই এক তাহলে পাঁচ বিয়োগ এক অর্থাৎ এত অংশ এক বাই পনেরো অংশ খালি হয় তাহলে এখানে বলা আছে তিনটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে এখানে একটু সংযোগ নিই যে এক মিনিটে এটা পূর্ণ হবে দুটো দ্বারা খালি হয়েছে এখন একটি দ্বারা পূর্ণ হবে সবকটি নল যদি চালু থাকে তাহলে কি হবে হ্যাঁ লক্ষ্য করলাম যে লক্ষ্য করো তোমরা যে তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে পানিটা খালি হয়ে যায় তাহলে ট্যাঙ্কি দ্বারা ষাট মিনিটে খালি হয় এক বা সম্পূর্ণ অংশ এক মিনিটে খালি হবে ষাট ভাগের এক ভাগ এখন তৃতীয় নল একসাথে চালু থাকলে এক মিনিটে পানি পূর্ণ হবে অর্থাৎ দুটি নল দ্বারা পানি ঢুকতেছে এক নল দ্বারা খালি হচ্ছে তাহলে আমরা এর আগে দেখেছিলাম খ নম্বরের উত্তরে যে দুটি নল একসাথে চালু থাকলে পূর্ণ হয়েছিল ষাটের পাঁচ অংশ আর তৃতীয় নল দ্বারা খালি হয়েছে ষাটের এক অংশ অতএব তৃতীয় নল একসাথে চালু থাকলে একত্রে এক মিনিটে পূর্ণ হবে একের পনেরো অংশ অতএব এত অংশ পূর্ণ হয় এক মিনিটে একবার সম্পূর্ণ ট্যাঙ্কি পূর্ণ হবে কত পনেরো মিনিটে তাহলে আমাদের এরকম যদি
সমস্যার সমাধান আমরা করতে পারি তাহলে আমাদের বাড়ির নিজের ট্যাঙ্কিতেও আমরা কত সময়ে পানি পূর্ণ করতে পারবো বা খালি করতে পারবো এই হিসাবটা আমরা নিজেরাই করতে পারবো, তখন আর আমাদের অন্যের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না। তো আশা করি তোমরা সমাধানটি পেয়েছো এবং বাড়িতে তোমরা নিজেরাই পরবর্তী অংশগুলো দেখবে এবং অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে সমাধান দেবো ইনশাআল্লাহ।